ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছিলাম। সবাই মনোযোগ সহকারে কুল ভিডিওটা দেখতে থাকেন। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে আপনারা কীভাবে ইউটিউবের লোগো তৈরি করবেন। আজকে আপনাদের সেই বিষয়ে আজকে ধারণা দেওয়া হবে। তার আগে আমি একটা কথা বলি, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। নতুন নতুন ইনকাম রিলেটেড ইউটিউব ফেসবুক রিলেটেড সব ধরনের ভিডিও আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। সবাই মনোযোগ সহকারে ফুল ভিডিও দেখবেন। আজকে যদি ফুল ভিডিও মনোযোগ সহকারে না দেখেন, আপনারা কিন্তু এখান থেকে যে কীভাবে ইউটিউবের লোগো তৈরি করতে হয় সেটা কিন্তু শিখতে পারবেন না। পরে ইউটিউবের লোগো তৈরি করতে কিন্তু মানুষ অহরহ টাকা নিতেছে এখন বর্তমানে। ইউটিউবে ফেসবুকে অ্যাড রান করে তারপরে কিন্তু মানুষ এই ইউটিউবের লোগো তৈরি করার জন্য অ্যাড রান করে মানুষকে কিন্তু ধোঁকা দিচ্ছে এখন, মানে ভুয়ার উপর টাকা নিয়ে যাচ্ছে, বুঝছেন? এখন ইউটিউবের লোগো তৈরি করতে কিন্তু ভাই একটা আহামরি কোনো টাকা দেওয়া লাগে না। আপনার জন্য আজকে সেরকম গোপন একটা টিপস নিয়েছি। সবাই মনোযোগ সহকারে কোন ভিডিওটা দেখতে থাকেন। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আপনাদের কীভাবে লোগো তৈরি করবো, ঠিক আছে? মূল টপিক এটি, সবাই মনোযোগ সহকারে দেখতে থাকেন। সেজন্য আমাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপ ডাউনলোড করার জন্য প্রথমে আমাদের কী করতে হবে, আমাদের প্লে স্টোরিতে যেতে হবে, ঠিক আছে? এখন প্লে স্টোরিতে যাওয়ার জন্য আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করবেন প্লে স্টোরিতে, ক্লিক করবেন প্লে স্টোরিতে। ক্লিক করার পরেই আপনি এখানে সার্চ দেবেন, ঠিক আছে? সার্চ দেবেন লোগো, লোগো মাস্টার, ঠিক আছে? LOGO লোগো, ধরেন লোগো মেকার লিখেও সার্চ দিতে পারেন। লোগো মেকার সার্চ দেওয়ার পরে আপনি এখান থেকে প্রথমে যে অ্যাপসটা আসবে, ঠিক আছে, প্রথমে যে অ্যাপসটা আসবে ওই অ্যাপসটা ইনস্টল করবেন। আমি অ্যাপসে ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার ইনস্টল বাটন আসবে, ঠিক আছে? আমি কিন্তু ইনস্টল করছি, এরকম ইনস্টল বাটন আসে না। এখন ইনস্টল বাটন আসলে আপনি ইনস্টল করে নেবেন। আমার এখন ইনস্টল করা আছে, এই জন্য আমি ওপেনে ক্লিক করবো। এই অ্যাপসটা কিন্তু প্রায় 1 মিলিয়ন ডাউনলোড। যদি মানুষ এখান থেকে যদি লোগো তৈরি করতে না পারতো তাহলে অ্যাপসটা কিন্তু ডাউনলোড করতো না, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবেন। এখন আমাদের ওপেন করতে হবে। ওপেন করার জন্য আমি ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলে আসবে। আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন, ইনস্টল না করে ওপেন কিন্তু করা যায় না, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। এখন আমরা এখানে দেখেন লোগো মাস্টার ক্রিয়েট ইউর অ্যাপোজিট স্পট লোগো, ঠিক আছে? এখানে কিন্তু প্রফেশনালভাবে আপনি লোগো তৈরি করতে পারবেন এবং ক্রিয়েট করেও লোগো তৈরি করতে পারবেন এবং লোগোর ফ্রেম পাবেন। আপনি শুধু নাম দিয়ে তারপরে আপনি লোগোটা তৈরি করবেন, নাম, ইউটিউবের নাম, ইউটিউবের কালার সিলেকশন করতে পারবেন, সিলেকশন করে তারপর কাজ করবেন। এখানে দেখেন এখানে একটা অ্যাড আসবে, আপনি অ্যাডটা আর রিমুভ করে মানে স্কিপ করে দেবেন। আমি একটা স্কিপ করে দিতেছি, একটু ওয়েট করেন, কিছুক্ষণের মধ্যে একটা স্কিপ করে দেবো, একটু ওয়েট করেন, ঠিক আছে? এখন আপনাদের মূল কাজ, তারপরে আমি বলি এখানে কিন্তু আপনার একটা স্কিপ করার জন্য একটা স্কিপ করে দিতে হবে। আপনার একটা অ্যাড আসবে, একটা স্কিপ করে দেবেন, একটা স্কিপ করেন। আমি ধরেন এখানে কলেজে ক্লিক করবেন, কলেজে ক্লিক করার পর দেখেন আমি একটা স্কিপ হয়ে গেছে। এখন মূল কাজ হয়েছে, আপনার এখানে ফটো অ্যাড আইতে পারে এবং ভিডিও অ্যাড আইতে পারে, ঠিক আছে? এই জন্য মূল কাজ হয়েছে। এখন এখানে দেখেন অহরহ কিন্তু আপনার নেম প্লেট আছে, আপনার ফ্রেম মানে একটা ফ্রেমের মতো। আপনি ওইখানে ক্লিক করবেন, ক্লিক করবো ওইখানে আপনার টাইটেল মানে আপনার নাম দিবেন, ঠিক আছে? আপনার চ্যানেলের নাম, তারপর হয়েছে আপনার চ্যানেল লোগোর কালার সিলেকশন করবেন, সব কিছু করতে পারবেন। ছবি দিবেন, ছবি দিতে পারবেন, ছবি দিতে পারবেন। এখন মূল কাজ হয়েছে আপনি কোনটা তৈরি করবেন সেটা আপনি এখানে দেখে নেবেন। দেখেন এখানে কিন্তু এই সেলওয়া সেওয়ালে ক্লিক করবেন যে এটা তো এখানে কিন্তু অহরহ লোগো চলে আসবে, ঠিক আছে? আবার আরেকটা দেখাই, আরেকটা হয়েছে আপনার এখানে ক্লিক করবেন। এখানে দেখেন এখানে কীভাবে লোগো, এন লোগোগুলো আমি ধরেন এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করবো, এখানে দেখেন অহরহ লোগো চলে আসতে আছে। একটু ওয়েট করবেন, নেট ভালো থাকে আপনার, তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে? এখন আমি একটা আপনার লোগো তৈরি করে দেখাই, ধরেন একটা গেমিং লোগো তৈরি করে দেখাই। এই যে লোগোটা, আমি এই লোগোটা তৈরি করে দেখাবো। দেখেন এই লোগোটা তৈরি করার জন্য আপনি একটা অ্যাড শো করবে, আপনি অ্যাডটা দেখবেন, অ্যাডটা দেখার পরে আপনি এখানে স্কিপ করে দেবেন, ঠিক আছে? স্কিপ করে দেওয়ার পরে আপনি কাছে চলে যাবেন, একটু ওয়েট করেন, স্কিপটা হইতেছে না। কোর্সে ক্লিক করবেন, কোর্সে ক্লিক করবেন। এখন দেখেন এইখানে যে এটা আসছে, এখন এইখানে আপনার মূল কাজ হয়েছে। আপনি এখন লোগো, আপনি কি এই এই যে লোগোটা তৈরি করবেন, এই লোগোটার কি আপনি এটা কি দেবেন, মানে এই যে কালার এটা কি দেবেন না পাল্টাবেন, সেটা আপনার সিদ্ধান্ত আপনি, ঠিক আছে? এখন আমার মেন কাজ হচ্ছে আমি নাম চেঞ্জ করবো। ধরেন আমার চ্যানেলের নাম কি, আমার চ্যানেলের নাম হইলে হাসিব টেক বাংলা, ঠিক আছে? হাসিব টেক বাংলা আমি লিখবো, ঠিক আছে? একটু ওয়েট করেন, HASIB হাসিব, তারপর টেক বাংলা, টেক বাংলা, এখানে আমার হাসিব টেক বাংলা লেখা হয়ে গেছে। এখন আমি সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পর এখানে দেখেন এখানে কিন্তু আপনি বড়ো করে দিতে পারবেন, ঠিক আছে? আমি এটা বড়ো করে দিলাম, একটু বড়ো করে দিলাম। এখন এটা একটু বড়ো করা লাগে, একটু একটু বড়ো করি। আবার এইখানে আপনি এটার ফন্ট চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এখানে ফন্ট আছে, দেখেন এন ওভারঅল ফন্ট আছে। এখানে টেকনোলজি, এখানে ক্লিক করবো, ক্লিক করে এখানে দেখেন এখানে কিন্তু প্রচুর লোগো আছে, ঠিক আছে? মানে এই লোগো না তো আপনার ওই ফন্ট, ফন্ট দেখেন এখানে আপনি কোনটা দিবেন। আমি ধরেন এইটা দিতে আমি একটা চেঞ্জ করে দেখাই, এটা দেখেন লোগো চেঞ্জ, দেখেন
চেঞ্জ হয়ে গেছে দেখছেন। এখন আপনি এখানে কালার সিলেক্ট করতে পারবেন, এখানে আপনি কি কালার দেবেন, কালো দেবেন নাকি সেটা কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। আমি একটা দিলাম কালার, একটু ওয়েট করেন। কালারটা কিন্তু আপনার এটা নিজে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে, কালারটা আমার নিজে সিলেক্ট করে দিতে হবে। এখন আপনি ডানে ক্লিক করবেন, একটু ওয়েট করেন, অ্যাপ্লাইতে ক্লিক করবেন। এই দেখেন আমি একটু কালারটা চেঞ্জ করে দিছি। আপনারা এখানে আবার কালো দিতে পারেন, কালার কালার কী দেবেন এখানে দিতে পারেন অ্যাপ্লাই। এই দেখেন একটু কালার মালার চেঞ্জ হয়েছে। এভাবে আপনি কিন্তু লোগোটা তৈরি করতে পারবেন, ঠিক আছে। এখন আপনাদের ধরেন এখানে সেভ করবেন, সেভ করার জন্য আপনাদের নামে এখানে আবার ডান দিকে ডান 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 না এখানে আবার এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। এখানে দেখেন টেক্সট আছে, ব্যাকগ্রাউন্ড টুকগ্রাউন্ড সব সিলেক্ট করে দেবেন। তারপর সেখানে টেক্সট আপনি লিখে দিতে পারবেন, নতুন কিছু যদি দিতে চান দিতে পারবেন, ঠিক আছে। এখন আপনি এখানে দেখেন এখানে কিন্তু পিকচার আছে, পিকচারে ক্লিক করে পিকচার দিয়ে দেবেন। আমি পিকচার দিলাম না, আমি এটাই তৈরি করবো, ঠিক আছে, আমি এটা দিব। এখন আমি সেভ করবেন কীভাবে, সেভ করার জন্য ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করে এখানে জেপিজি আছে, পিএনজি আছে, আপনি কোনটা করবেন। যদি পিডিএফ করেন, যদি কেউ দেন একটা লোগো তৈরি করে যদি হেল্প করেন মানুষের, এখন আপনি এখানে কী করবেন, এখানে পিডিএফ বা পিএনজি দিয়ে দেবেন। আমি ধরেন এখানে জেপিজি পিএনজি দিয়ে দিলাম, পিএনজি আপনার এটি মানে পারফেক্ট ইউটিউবের জন্য। আমি পিএনজিতে ক্লিক করলাম, এখানে একটা অ্যাডশো করবে, অ্যাডশো করলে আপনি একটা দেখবেন, দেখার পরে আপনি এটা একটা কাটতে দেবেন, ঠিক আছে, একটু একটা ই করবে, আপনি একটা কাটে দেবেন, কাটে দেওয়ার পর এখানে সেভ হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি এটা ব্যাগে ক্লিক করবেন, হোমে ক্লিক করার পর এখানে দেখেন আরও লোগো আছে, আপনারা এই লোগোগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। আর একটা লোগো আপনাদের কাজ করে দেখাই, দেখেন আমি এই যে লোগোটা, এই লোগোটা ক্লিক করলাম, লোগোটা ক্লিক করার পর এখানে সেম আবার এখানে ক্লিক করবেন, এই যে নামের উপর ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার নামটা দিবেন, ঠিক আছে। ধরেন মার্সানের নাম কি হাসিব টেক বাংলা, হাসিব টেক বাংলা আমি আবার দিতেছি, এইচ এস হাসিব টেক টেক বাংলা সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। এই দেখেন আমার হাসিব টেক বাংলা চলে আসছে। এখন আমি নামটা একটু বড়ো করে দিতে পারি, একটু আপনার যে ইচ্ছা আপনি সেরকম দিতে পারবেন, ঠিক আছে। ধরেন একটু কাজ করেন, এখানে আর একটা আছে আপনার ইওর সোলো, মানে আপনার একটা কি রিলেটেড ভিডিও দিবেন সে রিলেটেড একটা দিয়ে দিলেন, আমি দিয়ে দিই এখানে। ধরেন এখানে ধরেন আমি টেক রিলেটেড ভিডিও দেবো, টেক রিলেটেড টেকনোলজি টেক টেকনোলজি, ঠিক আছে, টেক টেকনোলজি, ঠিক আছে, টেকনোলজি ভিডিও আমি টেকনোলজি দিয়ে দিলাম। এটা হলো আমার ট্যাগ, মানে তারপর এইখানে এডিটটা আমি নিচে নামাই দিই কারণ সুন্দর লাগবে, ঠিক আছে। কারণ এটা আপনার আবার আপনি উঠে দিতে পারবেন, কেন আপনি ধরেন এখানে আমি উঠিয়ে দিই, একটু উঠিয়ে দেওয়ার পর আমি এখানে এখানে ধরেন একটু এটা মাছ বরাবর দিয়ে দিই, সুন্দর লাগবে, একটু দেখিয়া দেখিয়া দেবেন, ঠিক আছে। হ্যাঁ, এটা একটু ছোটো করে দিতে পারেন, ছোটো 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 করবো না, ঠিক আছে, ছোটো লাগবে না, দরকার নেই। এই দেখেন হয়ে গেল লোগোটা তৈরি। এখন কালারটা চেঞ্জ করবেন কীভাবে, কালার চেঞ্জ করার জন্য এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে যে আপনাদের নীল দেবেন, নীল ডান অ্যাপ্লাই, এখানে নীল হয়ে গেছে, ঠিক আছে। আপনি এখন এটা সেভ করবেন কীভাবে, ডানে ক্লিক করবেন, ডানে যে এই ক্লিক করবেন, একটা অ্যাডশো করবে, অ্যাডটা আপনি দেখতে হবে, মানে ধরেন এখানে করতে ক্লিক করবেন হয়ে গেছে, এটা কিন্তু হয়ে গেছে, আবার ব্যাগে ক্লিক করবেন, হোমে চলে আসলাম। এখন এইভাবে আপনার লোগো তৈরি করবেন, ঠিক আছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে বলবেন, কারণ আমি সবসময় আপনাদের মানে ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি, ঠিক আছে, কারণ আমি কোনো সময় ভুম ভুম ভিডিও দিই না, ঠিক আছে। কিন্তু এই লোগো কিন্তু মানুষ অহরহ কিন্তু 500, 1000, 2000, 5000 টাকা দিয়ে একটা লোগো তৈরি করে, ঠিক আছে। কারণ দেখছেন ফাইবারে কিন্তু মানুষ লোগোর অর্ডার দেয়, মানুষ কিন্তু এখন কিন্তু আপনার ভাই লোগো তৈরি করতে প্রফেশনালভাবে আপনার ওই মানুষের টাকা দিয়ে করতে হয় না। মানুষ যদি একটু ইউটিউব ঘাড়ে বা ইউটিউব ভিডিও দেন, আমার ভিডিও যদি আপনার ভালো লাগে আমার ভিডিও দেখতে হবে না, আপনি অন্যজনের ভিডিও দেখেন, তারাও কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকে, আমার সাথেও ভালো ভিডিও দেয় তারা। সেই জন্য আমি বলি যে আপনারা টাকা খরচ করেন না, টাকা খরচ না করিয়া আপনারা ভিডিও, কারণ ইউটিউবের ভিডিও দেখে আপনার লোগো তৈরি করতে পারেন। এই জন্য কারণ মানুষের অহরহ, কারণ এই যে আপনার এইগুলো দিতে হয় না, ঠিক আছে, কারণ টাকাগুলো তো আপনার নষ্ট হইতো না। এখানে দেখেন অহরহ লোগো আছে, কত সুন্দর সুন্দর লোগো, লোগোগুলো মানে প্রফেশনাল লোগো। এগুলো খেলে আপনি কালার চেঞ্জ করবেন, আপনার চ্যানেলের নামটা দিবেন, এইগুলো সব দিয়ে দিয়ে পুরো এক কালার একটা লোগো তৈরি, প্রফেশনাল লোগো। এই লোগোটা আপনি আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করবেন, ঠিক আছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা বলবেন, আর আপনারা পুরো যদি লোগোগুলো যদি নিতে চান, পুরো পুরো নিতে চাইলে ভাই পুরো লোগোগুলো আপনার মান্থলি, আমি কারণ মালয়েশিয়া থেকে, মালয়েশিয়া আপনার বা এখানে দিতে হবে মান্থলি 52, মানে প্রায় 52 টাকার মতো দিতে হবে, 52 টাকায় প্রায় বাংলার টাকায় প্রায় আপনার ধরেন 1200-1300 টাকার মতো, কারণ বর্তমানে 25 টাকা রেট, 1200-1300 টাকার মতো, 25 টাকা রেট, ঠিক আছে।
এই জন্য আমি আপনাদের সবসময় বলি আপনার